ফিশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে মাছ ধরা, মাছ বিক্রি, মাছ সরবরাহ সহ নানা ধরনের কিছু দেখিয়ে থাকি। আজকে আমরা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডারের মাছঘাট নামক একটি স্থান আছে, যেই স্থানে জেলেরা জাল বুনতেছেন সেটি আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সাথে আপনারা এই জাল বোনা একটু দেখে নিন। কত বছর ধরে এখানে জাল বুনেন? এই জাল কোথায় কাজে লাগে? নদীতে। কিভাবে কাজটা কিভাবে করেন, কত বিক্রি করেন আপনারা? আমরা তো মনে করেন কন্টাকে কাজ করি। কন্টাকে মানে একটা জাল, পুরো জাল বোনার পরে? এক মন মনে করেন 10,000-12,000 কন্টাকে কাম করি। তো 10,000-12,000 টাকা কয়দিন লাগে একটা জাল বুনতে? একটা জাল বানতে মনে করেন 2 দিন লাগে, 10 এক মন জাল মানলে 5 জনে। আচ্ছা, এটা কি পেশা হিসেবে বেছে নিয়েছেন নাকি না এমনিতেই অন্য কোনো পেশাও আছে আপনার? অন্য পেশা বলতে মনে করেন এই ডিপার্টমেন্ট এইটি মানে মনে করেন এটা বাদে আরেকটা আছে, এইটাও মনে করেন এই জাল জাটি জন্য ধন্যবাদ ভাই। আমার ফিশ এন্ড ফিশ ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের জন্য এই ভিডিওটা করা। আমরা আসলে সারা বাংলাদেশের আনাচে কানাচে কোথায় মাছ বিক্রি হয়, মাছ ধরা হয়, মাছ সরবরাহ করা হয় সেই ভিডিও আমরা দেখিয়ে থাকি। তো আশা করি আপনারাও আমাদের এই ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। আমার ভিডিও দেখাবেন আর ইজ্জত মাছের আর দেউ কেটে সমস্যা কেন হয়েছে।